শেখ হাসিনা, তোমার এত রক্তের দরকার ছিল? তোমার ওই অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য এত রক্তের দরকার ছিল? তোমার এত লাশ ফেলার দরকার ছিল? তাও এই বাচ্চাদের লাশ দেখে তুমি আনন্দিত? আজকে তোমার একটি ছবি ভাইরাল হয়েছে, তুমি এখনো হাসতে হাসতে তোমার মেয়ের সাথে দিল্লির কোন একটি রেস্টুরেন্টে খাচ্ছ। ওই ছেলেটি তার স্বপ্ন ছিল, তার গড়ে ওঠার অদম্য প্রত্যয় ছিল, একজন ভালো ক্রিকেটার, একজন ভালো ছাত্র, স্কুল এবং কলেজের ড্রেস পরে প্রফেসরের কাছ থেকে কৃতি ছাত্র হিসাবে পুরস্কার গ্রহণ করছে। তার তো স্বপ্ন আরো দীর্ঘ, এই দেশকে তার দেওয়ার এক বিরাট সম্ভাবনার অফুরন্ত স্থান থেকে সে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। শুধু স্বাভাবিকভাবে বিদায় নয়, বুকের সব রক্ত ঢেলে দিয়েছে। শহীদ সৈকতদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা কারাগার থেকে বেরিয়েছি, গোটা জাতি একটু বিশুদ্ধ নিঃশ্বাস নিতে পারছে। তার বাসায় এসেছি না, তার বাবা মাহবুবুর রহমান একজন ব্যবসায়ী। তার পরিবার কি যে ব্যথায় বেদনার্ত, একজন বৃদ্ধ মানুষ দীর্ঘদিন যদি রোগে শোকে মারা যায়, পরিবারের মধ্যে একটা শোকের আবহ তৈরি। কিন্তু একটা টাটকা কিশোর ছেলে, সে যদি একটা স্বৈরাচারের গুলিতে তার যদি জীবন চলে যায়, এই শোক তো শুধু পরিবারের না, এই শোক পাড়ায় মহল্লায় গোটা দেশে গোটা জাতিকে নিস্তব্ধ করে দিয়েছে, স্তব্ধ করে দিয়েছে। একটা তরুণ ঝরে যাচ্ছে। শেখ হাসিনা, তোমার এত রক্তের দরকার ছিল? তোমার ওই অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য এত রক্তের দরকার ছিল? তোমার এত লাশ ফেলার দরকার ছিল? তাও এই বাচ্চাদের লাশ দেখে তুমি আনন্দিত? আজকে তোমার একটি ছবি ভাইরাল হয়েছে, তুমি এখনো হাসতে হাসতে তোমার মেয়ের সাথে দিল্লির কোন একটি রেস্টুরেন্টে খাচ্ছ। নির্লজ্জ, তুমি কার প্রতিনিধি ছিলে? তুমি ছিলে সেই সমস্ত বিদেশি প্রভুদের, যারা দেশ থেকে নিজেদের কব্জায় নিতে চেয়েছে, তাদের তুমি স্বার্থ রক্ষা করেছে বলেই নিজ দেশের এই তরুণ কিশোরদের তাদের রক্ত ঝরা থেকে বিদ্রোহ করো। তার বাবা 25শে আগস্ট মামলা করেছে, 5ই আগস্ট শেখ হাসিনার পতন। পুলিশ সেই মামলা গ্রহণ করে এখনো পর্যন্ত প্রধান আসামি সহ অন্য কাউকে পারবে কি করে? এই পুলিশের অধিকাংশ যারা ছিলেন সদস্য, তারা তো ভয়ঙ্কর এক দুরাচারী। পুলিশ অফিসার এসআই শাহরিয়ার সে গুলি করে ওই বাচ্চা ছেলের মাথার ঘিরু রাস্তার মধ্যে পড়েছে টপ টপ করে। সে এখনো গ্রেপ্তার হয় না কেন? তার মামলা না হয়েছে, তার আর অপরাধীরা কোথায়? তাকে তো চিহ্নিত করা গেছে এসআই শাহরিয়ারকে, সে গ্রেপ্তার হয়নি কেন? আপনারা তো অপরাধীদেরকে ছেড়ে দিয়েছেন। সাবেক ভূমি প্রতিমন্ত্রী 360টা লন্ডনে যুক্তরাজ্যে বাড়ি, ইউকেতে বাড়ি, তারা পার পেয়ে যায়। সালমান এব্রাহমান এক ব্যাংক থেকে 25,000 কোটি টাকা, অন্যান্য ব্যাংক থেকে তার সব মিলিয়ে 39,000 কোটি টাকা লোপাট করেছে। এই অপরাধীদেরকে তো আপনারা পার করে দিয়েছেন, বা তাদেরকে আপনারা ধরেননি শেখ হাসিনা তখন ক্ষমতায়, তারা পার পেয়ে গেছে। তার অন্যান্য ব্যাংকে অনেক ঋণ, ঋণ থাকলে সে আরেকটা ব্যাংক থেকে ঋণ নিতে পারে না, কিন্তু তার পরিবারের অন্যদের নামে তিনি এই ঋণ নিয়েছেন।